খেলায় বাজি জেতার পর কেউ যদি কিছু খাওয়াতে চায় সেটা খাওয়া যাবে কি বাজি তো ইসলামে নিষেধ করা হয়েছে বাজি ধরা যাবে না আর বাজিটাই যেহেতু নিষেধ বাজি থেকে অর্জিত অর্থটাও নিষেধ হবে যেটা খুশির কারণ হতে পারে যে একটা খেলা আয়োজন করা হয়েছে এবং বৈধ খেলা এই খেলার মাঝখানে ওই দুই পক্ষকে পুরস্কৃত করা হলো আর যারা এখানে উপস্থিত ছিল তাদেরকে কিছু খাওয়ানো হলো সেই দৃষ্টিকোণ থেকে যায় হবে। বাকি বাজি ধরলে বাজি ধরাই নিষেধ বাজি থেকে অর্জিত অর্থ হারাম এবং এর দ্বারা কিছু খাওয়া সেটাও এবং এর প্রসঙ্গে আরও কিছু কথা থাকতে পারে যেমন ধরুন লটারি লটারির মাধ্যমে আপনার লক্ষ লক্ষ টাকার যে ওপেন ঘোষণা দেওয়া হয় এবং পঞ্চাশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয় এই লটারি দেয়াটা বা লটারির টিকিট কেনাটা কতটুকু বৈধ এটাও ইসলামে নিষিদ্ধ করা হয়েছে মিন সে খামার অর্থাৎ মদ জাতীয় জিনিস যেটা নেশা জাতীয় যত দ্রব্য আছে এটি হ্যাঁ এবং এই যে লটারি যত জাতীয় লটারি আছে এগুলো শয়তানের কাজ আমনের শৈতান শয়তানে এই কাজগুলো করে থাকে এই কাজগুলো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এখানে পুরস্কার দেওয়া হয় এক দুইজন বা সর্বোচ্চ বিশজন তিরিশ জন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় বেশি মানুষ সকল মানুষ যেহেতু আল্লাহর উম্মত আল্লাহর বান্দা আল্লাহর আবধ আল্লাহর গোলাম তো আল্লাহ কাউকে ক্ষতিগ্রস্ত করতে চান না কিন্তু এই পদ্ধতির মাধ্যমে বেশি সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত করে অল্প কিছু লোককে উপকৃত করা হয় এই জন্য ইসলামে এটা নিষিদ্ধ করা হয়েছে এই জাতীয় লটারি কিছু কিছু লটারি ইসলামের জায়েজ আছে কিছু কিছু ক্ষেত্রে যেমন ইউনুস আল্লাহ ইসলামের ক্ষেত্রে যে লটারি হয়েছিল বা এখনও রসুলসাল্লু ইসলাম তার বিবিদেরকে নিয়ে একাধিক বিবি ছিল কোন বিবি নিয়ে বাইরে যাবে তিনি লটারি করতেন যার নাম উঠতো তাকে নিয়ে বাইরে যেত তো এই ক্ষেত্রে আমরা হয়তো নিজের সন্তানদের মধ্যে একটা পুরস্কার দেবো তো তার নাম উঠবে সেই ক্ষেত্রে আমরা একটা লটারি করতে পারি এটা কিন্তু জায়েজ আছে অর্থাৎ তৃতীয় পক্ষ পুরস্কার দিতে গিয়ে যদি লটারি করে সেটা যায় যাচ্ছে কিন্তু এখন অর্থ কামাই করার নামে বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করে অল্প মানুষকে পুরস্কার দিয়ে তৃতীয় আরেকটা পক্ষ খুব বেশি উপকৃত হয়ে যাচ্ছে এই নামের যে লটারিগুলো ইসলামের এগুলো নিষেধ এখান থেকে আয় হওয়া অর্থ এটা হারাম কতগুলো বিষয় আছে যেমন মার্কেটে বিভিন্ন জায়গায় এটি বিক্রয় সমৃদ্ধ করবার জন্য রেফারেল রোজ করা হয় যে যারা ক্রয় বেশি করে তাদের ক্ষেত্রে আরো কিছু ডিসকাউন্ট দেওয়া হয় ডিসকাউন্টের ক্ষেত্রে লটারি করে সেই ডিসকাউন্টটা করা হয় 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 এই যেমন দেওয়া দেওয়া গাড়ি এটি 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 তো বৈধ বৈধ এটা যেহেতু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না আপনি যে ক্রয় করেছেন এক হাজার টাকার একটা প্রোডাক্ট ক্রয় করেছেন আপনার প্রোডাক্ট আপনাকে দিয়ে দিয়েছে এবং ওই দোকানদার তার টাকা বুঝে পেয়েছে দোকানদারও ক্ষতিগ্রস্ত হলো না আপনিও ক্ষতিগ্রস্ত হলেন না সেক্ষেত্রে এই ক্রয়ের বিপরীতে একটা অতিরিক্ত পুরস্কার এবং কমিশন অনেককে দেয়া হচ্ছে এই জাতীয় লটারি এটা জায়গাস এছাড়াও এর সঙ্গে সংশ্লিষ্ট খেলা উভয়টাই তখন হারাম হয়ে যাবে এটা দেখা এটাকে সহযোগিতা করা এটা সঙ্গে থাকা এটার সাক্ষ্য থাকা এটা সাক্ষ্য দেওয়া এর থেকে অর্জিত অর্থ নেওয়া বা এর থেকে কিছু অংশ নেওয়া কমিশন নেওয়া সবগুলোই হারামের অন্তর্ভুক্ত হবে